এইটি কি করছো বসে ইউটিউব ভিডিও দেখছি ভিডিও করতে হবে না ইউজ করব তাই বলছি তোমার জন্য আজকে একটা জিনিস আনছি একটা গিফট আছে তুমি নাকি গিফট দাও হ্যাঁ বিশ্বাস হচ্ছে না সত্যি কথা দেখি আমি বাজা আয়গা না ভিডিও আর গিফট নেই তোমার জন্য দেখি তারপর না লাই বিশ্বাস করব না তুমি নাকি আমার গিফট একটা চকলেট দিয়ে সরে যাও গিফট দে জোর বল রে নেবা গিফট নেবা আমি দেখব আমি আগে নেব না আগে দেখব যে হ্যাঁ সত্যি কথা গিফট না হ্যাঁ রে সত্যি কথা বলছি এটা গিফট আনছি নাও তাহলে হে সত্যি দেখো খুলে দেখো কি আছে হে সত্যি দেখো দেখো কি আছে খুলে দেখো কি সত্যি ও সত্যি এমন কি আছে দেখো না খুলে দেখো কি আছে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না উল্টোটা কিছু নাই তো আরে দেখো না ভালো জিনিসই আনছি তোমার কাজের জিনিস আনছি সত্যি দেখো দেখো আশা করি ভালো লাগবে যেটা দিয়েছি আশা করি দেখে ভালো লাগবে হ্যাঁ অবাক হয়ে যাবে দেখে এমন জিনিস দিয়েছি অবাক হয়ে যাবে দেখে আমার তো বিশ্বাস হচ্ছে না হ্যাঁ দেখো খুলো সত্যি গিফট না আমার তো খুব আনন্দ হচ্ছে পরে যদি দেখে ছোটটা দেখো দেখো কি আছে অবাক হয়ে যাবে আমি তো বললাম তো অবাক হয়ে যাবে দেখো দেখো কি আছে খুলে আছে কিছু আছে কি আছে বল আগে বল আমি খুলবো না দেখো না আমি মুখে বললে তো সারপ্রাইজ কি হলো দেখো 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 ঠিক আছে তুমি দেখো না মোবাইল টোবাইল রাখো ভয়ও লাগবে কি নাকি দেবা আরে ভালো জিনিস আছে অবাক হবে দেখে অবাক হয়ে যাবা ভিডিওটা ক্যামেরা করলে আমি মানে এটা রেকর্ডিং করছি ইচ্ছা করে কেন ছাড়ে তোমার মানে আমি তো আগে কোনোদিন কিছু দিইনি ঠিক করে যে আজকে গিফটটা নিয়ে আসলাম তোমার জন্য ওর জন্য এটা আমি তোমার রিয়াকশনটা দেখব কিরকম লাগলো আরে এটা এমন একটা জিনিস দিয়েছি এমন একটা দামি জিনিস দিয়েছি যেটা তুমি দেখলে অবাক হয়ে যাবে একেবারে অবাক হবে আমি লিখে দেবো খুশিতে আমাকে কোলে নিয়ে নাচবে সমজরাও 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 না তোমাকে কোলে নিতে পারবো না অতটা সাহস না অতটা শক্তিমান নই আমি যে তোমাকে কোলে নিয়ে নাচবো দেখো দেখো রাত্রি খোলো রাত্রি খোলো হুম খোলো কি কেন প্যাকেট কি আমার মানে তোর বাপকে মাছ গেছে আরে দোকান থেকে কেকের প্যাকেট ছিল না দিয়ে দোকান থেকে দিয়ে দিয়েছে খুলতে বলেছি বলেছি তো ভালো জিনিস আছে কি হয়েছে দেখো ভালো লাগে না কিন্তু আরে আরে এটা 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 দেখো কত সুন্দর জিনিসটা এনেছি দেখো তোমরা দেখো সবাই এসে করো না এটাতে পুজো দিতে পারবে দুধনা ধরাতে পারবে ঘরে নাইস অবাক হবে না তুই এটাকে দেয় ইয়ার কি একটা লিমিট থাকে তুমি এত ইয়ার কি বাড়ো কেন একজনের মন
সম্মানটা খুব ভালো লাগে। দেখো কত সুন্দর জিনিস, কতটা আশা করে আমি বসেছিলাম, তুমি কি দিলে এটা আমার সাথে? ইয়ার্কি না তুমি জানিস ভালো লাগে, তাই এরকম ইয়ার্কি মেরো না যেটা মন ভেঙে যায়। মন ভেঙে গেল ফার্স্ট টাইম আমি বললাম তুমি তো কোনো ভালো গিফট দেবে, তাই গিফট এরকম গিফট কে ইয়ার্কির মাধ্যমে তুমি এরকম গিফট তা বলে? ইয়ার্কি মানলাম কই, আমি তো ইচ্ছা করে দিয়েছি এটা ঘরে ধূপ ধুনা দেবা। সে মাও দেয় আমিও দিই, আমাদের জন্য অনেক আছে এগুলো, তো তুমি এগুলো এনেছো কেন? আমার মন খারাপ করতে দেখতে খুব ভালো লাগে নাকি? এত সুন্দর জিনিস দিয়েছি তাও তুমি ই করছো নাকি? সরো তুমি তোমার জিনিস তুমি নিয়ে যাও, এই যে আমি গিফট প্যাকিং করে দিচ্ছি। দুঃখ কায় খতম নেই হতে ভালো জিনিস না এটা, তুমি খাও বসে বসে। গজব বেজ্জতি হ্যায়, আমার সাথে কথা বলতে আসো না, কিন্তু বেরো। রিলসের পুরো মুডটাই তুমি খারাপ করে দিলে, আমি রিলস করবো কটা ভেবেছিলাম, মুডটাই তুমি পুরো খারাপ করে দিলে, তোমার সাথে কোনো কথা নেই, বেরো। এখান দিয়ে যাবে, ভিডিওটা বন্ধ করবে, বন্ধ করো আর এখান দিয়ে বেরো। কেন করো আমার সাথে এরকম, ভালো লাগে না। ঠিক আছে পরের বার ভালো জিনিস দেবো, যাও দরকারই নেই, পরের বারে ভালো জিনিস দেবো। দরকার এত সুন্দর জিনিস তোমার পছন্দ হলো না, আমি বুঝলাম পছন্দ হবে তোমার, তোমার কাছ থেকে কোনো কিছু আশা করাই যায় না। বলছি তো পরের বারে, পরের বারে কি আমি আজকেই দেবো, দাও না তোমার কাছে আর কোনো কিছু আশাই করা যায় না, সত্যি এত শোনো কোনো কিছু আশাই করা যায় না। আমি ভাবছিলাম তুমি দিতেই পারো না, কিন্তু এরকম ভাবে দেবে আমি দাও তো না কিছু, তো এরকম ভাবে ইয়ার কি কেমারে এসে জিনিসটা দিয়ে পছন্দ হচ্ছে না, তা আমি কিছু করার নেই, আমি ভাবলাম যে তোমার পছন্দ হবে এটা, তোর পছন্দ হয়েছে তুই নিয়ে ঘরে কি বসে থাক, চাপ বেরো। তুই করে কথা বলছো কেন, এইটুকুনি সামান্য জিনিস নিয়ে বেশ করে দিই, তোমার সাথে তুই করে কথা বলে ভালো, তুমি বলতে পারবো না। যাও মাথা গরম করো না, আমার এমনি মুডটা পুরো একদম বেকার করে দিয়েছো। না না রাখো না, ভাবি আর করবো না, আর করবো না, আর করবো না। আই এম সরি বাবু, আর করবো না, এবার হাসো একটু, আর করবো না, বললাম তো আমি বললাম তো আর করবো না, এবার হাসো, পরে বারে ভালো জানিয়ে দেবো, যাও ষাট 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 ষাট, পরে বারে ভালো জানিয়ে দেবো, পরে বারে ভালো জানিয়ে দেবো। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, কিন্তু বেরো, আমার মেকআপ খারাপ হয়ে যাচ্ছে, সরো কেন উড়িয়ে। বাবা রে মেকআপ খারাপ হয়ে যাচ্ছে, আবার খারাপ হয়ে যাচ্ছে, আমি রিলস করব কেন, সরো কেন, খুব খারাপ কাজ করলাম আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, আর করবো না, কোনো প্র্যাঙ্ক করতে যাচ্ছিলাম, প্র্যাঙ্ক। হুম হুম, একদম একদম।